তো দেখেন এখানে আমরা একটা ব্র্যান্ড পিসি দেখতে পাচ্ছি। তো ব্র্যান্ড পিসির ভিতরে কোনো সমস্যা নাই। তো আমরা যখন দেখেন এখানে কিন্তু কন্টিনিউয়াসলি খুব সুন্দরভাবেই উইন্ডোজটা অন হচ্ছে, কিন্তু আমরা যখন উইন্ডোজের ভিতরে ঢুকতে চাই তখন কিন্তু সেটা ঢুকতে পারে না। তো সেই জিনিসটাই আমরা এখানে দেখাচ্ছি যে কিভাবে যখন আমি আমার উইন্ডোজে ঢুকতে চাইতেছি বাট উইন্ডোজে কিন্তু ঢুকতে পারতেছি না কোনো প্রকার, এখানে কিছু কিন্তু দেখাচ্ছে না, ডেস্কটপে আমরা ঢুকতে পারতেছি না। এটা উইন্ডোজের কারণে হইতে পারে, অনেক সময় ভাইরাসের কারণে এরকম হয়। তো আমরা জাস্ট এটাকে কী করব, উইন্ডোজ সেট আপ করে দেব। আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার ডিলিট দিব। কন্ট্রোল অল্টার ডিলিট দেওয়ার পরে আমরা মানে এখান থেকে অনেক সময় বের হওয়া যায় না, কোথা থেকে বের হবো কীভাবে বের হবো অনেকে বুঝে না। তো এখান থেকে কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার আর সাথে হচ্ছে ডিলিট একসাথে প্রেস করলে এই অপশনটা আসবে, এবং এখান থেকে আমরা কর্নার থেকে আমরা রিস্টার্ট দিতে পারবো বা শাটডাউন করতে পারবো। আমরা রিস্টার্ট দিলাম এবং এখান থেকে রিস্টার্ট দিয়ে ওকে টাস্ক রিস্টার্ট দিয়ে আমরা বুটেবল পেন ড্রাইভ দিয়ে বুট করে নিব। HP তে F9 প্রেস করব ফর বুটিং অপশন, এবং এখান থেকে যদি আপনার UEFI উইন্ডোজ করা থাকে তাহলে UEFI সিলেক্ট করবেন, আর যদি লিগেসিতে করা থাকে তাহলে লিগেসি সিলেক্ট করবেন। আমার লিগেসিতে করা আছে বলে আমি এখন লিগেসি সিলেক্ট করে এন্টার দিচ্ছি, এবং এখন উইন্ডোজটা আমরা কমপ্লিট করব। এক্ষেত্রে আপনি অবশ্যই ইউজারের কাছ থেকে জেনে নেবেন যে তার সি ড্রাইভে কোনো ইম্পর্টেন্ট ডাটা আছে কিনা। আমার যেহেতু ইম্পর্টেন্ট কোনো ডাটা নাই সি ড্রাইভে, আমি ইউজারের সাথে কথা বলে নিছি, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো প্রবলেম নেই, আমি সি ড্রাইভটাকে ফরম্যাট করে দেব। আর যদি সি ড্রাইভের ডাটা রাখতেই হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হার্ড ডিস্কটা এটার ভিতর থেকে খুলে ক্যাসিং থেকে খুলে তারপরে আপনার ডাটাটা রেখে বা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে রেখে তারপরে আপনি সেটাকে ফরম্যাট দিতে পারেন আর কি। তো আমরা সরাসরি ফরম্যাট দেব এখান থেকে, নেক্সট, ইনস্টল নাও। I don't have product key, just Windows 10 Pro, next, I accept, next, okay, just আমরা এখান থেকে সি ড্রাইভ এখান থেকে ভালোভাবে দেখে নেবেন সি ড্রাইভ আসলে কোনটা। অনেক সময় দেখেন এখানে ল্যাপটপ, অফিস, রিসার্চ বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমাদের এইটাই সি ড্রাইভ, তো আমরা এটাকে প্রথমত ফরম্যাট দেব, ফরম্যাট ওকে, দেন নেক্সট। আমরা ফিরে আসবো উইন্ডোজ কমপ্লিট হওয়ার পরে।